দর্শক, আমরা আবারও চলে এলাম সকালের বাংলাদেশের আয়োজনে। লোপা এবং জুবাইর আপনাদের সাথে আছি। একদমই তাই, আমাদের সাথে দুজন অতিথি এ পর্যায়ে যুক্ত হবেন। তবে যে বিষয়টি একটু মনে করিয়ে দিতে চাই, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন তরুণ শুধু চাকরি নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। আবার ভেঞ্চার ক্যাপিটাল রিসার্চ ডাটাবেস পিচবুক থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের তথ্য অনুযায়ী 2019 সালের তথ্য মতে পৃথিবীর মাত্র 2% নারীর কাছে তাদের ব্যবসা পরিচালনার মূলধন থাকে। এই সবগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, এই জন্য দুজন অতিথি আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন শারমিন আক্তার, যিনি সিনিয়র অফিসার প্রবৃদ্ধি প্রজেক্ট সুইস কন্ট্যাক্ট, এবং একই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমরান ফাহাদ, যিনি ফাউন্ডার ইন্সপায়ারিং বাংলাদেশ। আপনাদের দুজনকেই শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ভালো আছি। বাহ, চমৎকার। একটু কঠিন কঠিন কথাগুলো সহজ করে বলতে চাই। প্রথমেই একটু কাকে দিয়ে শুরু করবো? ইমরান ফাহাদ, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন, আপনি হচ্ছে রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। মূলত আপনার এই অ্যাওয়ার্ডটা সম্বন্ধে আগে একটু জানতে চাই, তারপরে বিস্তারিত প্রসঙ্গে যাচ্ছি আমরা। রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যমুনা টিভিকে আমন্ত্রণ জানানোর জন্য। যে অ্যাওয়ার্ডের কথাটা বা চ্যাম্পিয়নশিপের কথাটা আমি শেয়ার করব, এটা হচ্ছে ওআইসি ইউথ ক্যাপিটাল এই বছর বাংলাদেশকে বেছে নিয়েছে তাদের ওআইসি ইউথ ক্যাপিটালের যে প্রোগ্রাম এটা করার জন্য। এবং মুজিব শতবর্ষ এবং আমাদের স্বাধীনতার 50 বছর উপলক্ষে একটি ক্যাম্প হয়েছিল, এন্টারপ্রেনারশিপ স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাম্প, যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক উদ্যোক্তারা পার্টিসিপেট করেছিল এই প্রোগ্রামে। সো ইন্সপায়ারিং বাংলাদেশের যে আমাদের আইডিয়াটা, ওই আইডিয়াটার জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ থেকে, এবং আর সেকেন্ড হয়েছিল জর্ডান থেকে, থার্ড হয়েছিল ইন্দোনেশিয়া থেকে। সো আমাদের যে আইডিয়াটা ছিল ইন্সপায়ারিং বাংলাদেশের, ওই আইডিয়াটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছিল যে আমাদের যে নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক, এবং সোশ্যাল নেটওয়ার্কের থ্রুতে কিভাবে আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো, এবং এটার থ্রুতে কিভাবে একটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্কের থ্রুতে আমরা কিভাবে আরো ইন্সপায়ার করতে পারবো, এবং আমাদের এই 50 বছরের অর্জনকে বিশ্বের সামনে কিভাবে আরো নিয়ে আসবো, এটা নিয়ে আর কি আমাদের মূল প্রোগ্রামটা ছিল। 3 মাস ব্যাপী এটা ছিল। সো ইভেন্টুয়ালি আমরা জিততে সমর্থ হয়েছি। কংগ্রেচুলেশনস ওয়ান্স এগেইন, আরো একবার আপনাকে শুভকামনা জানাচ্ছি। একটু ইমরান ফাহাদের কাছে আবার আসতে চাই। ইমরান ফাহাদ, এখন আমরা কিন্তু উদ্যোক্তা বান্ধব একটা অর্থনীতির কথা শুনছি, গতকালকে একটি সামিটে, আজ ডেইলি স্টারে, ফিনান্সিয়াল এক্সপ্রেসে আমরা কিন্তু দেখেছি টু ইনভেস্ট ইন ইউথ বা টু ইনভেস্ট ইন ইয়াং জেনারেশনে, এই বিষয়টির একটা ইঙ্গিত পাচ্ছি। অনেকদিন ধরেই তো এই বিষয়টি নিয়ে কাজ করছেন, কতখানি সম্ভাবনা মনে হয় এই পদযাত্রা আমাদের, বা এই পথে আমরা কতখানি পজিটিভলি বা প্রপার ট্র্যাকে আছি? থ্যাংক ইউ, খুব সুন্দর একটি কোয়েশ্চেন। এবং আমরা একটা জিনিস বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু উদ্যোক্তা বান্ধব একটি ইকোসিস্টেম ক্রিয়েট করার পিছনে কিন্তু জোর দিয়েছেন, এবং আমরা আমাদের এখানে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রজেক্ট অলরেডি চলমান আছে। আমি যদি কিছু প্রজেক্টের কথা শেয়ার করি, তাহলে যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন তারা উপকৃত হতে পারে। যেমন আমাদের দেশে স্টার্ট আপ ইকোসিস্টেম এবং উদ্যোক্তাদের সৃষ্টির ক্ষেত্রে বেশ কিছু ফান্ডিং এর অপরচুনিটিস আছে, যেটা গ্র্যান্ট, এটা কোনো লোন না, এটা একটা গ্র্যান্ট হিসেবে আপনারা পেতে পারেন 20 লক্ষ টাকা পর্যন্ত আইসিটি ডিভিশন থেকে। এবং ইন্সপায়ারিং বাংলাদেশ একটি আইসিটি ডিভিশনের উদ্যোক্তা উদ্ভাবনী প্রকল্প থেকে গ্র্যান্ট প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এবং আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটি প্রজেক্ট চলমান আছে, ESDP এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো এটার থ্রুতে কিন্তু আমাদের বেশ কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে, এবং পাইপলাইনে বেশ কিছু উদ্যোক্তা আছে। আমাদের যে ইকোসিস্টেমটা, ওই ইকোসিস্টেমটা আরো আরো ইন্টিগ্রেটেড হবে, আরো 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 ইম্প্যাক্টফুল হবে যদি আমরা চাকরি খোঁজার পিছে জোর না দিয়ে, যদি উদ্যোক্তা হওয়ার পিছে নিজেদেরকে মনোনিবেশ করি। এবং আমাদের দেশকে আরো আরো যারা তরুণ যারা এখন আসছে তারাও এটার দ্বারা উপকৃত হতে পারে। যে মেইন সমস্যাটা আমরা চিহ্নিত করেছি যে শিক্ষিত বেকারের সংখ্যা, শিক্ষিত বেকারের সংখ্যাটা তখনই কমবে যখন আমরা উদ্যোক্তা তৈরি করার পিছে এবং উদ্যোক্তা তৈরি হওয়ার পিছে আরো মনোনিবেশ করব। তো ওইটাই আমাদের এখন দরকার। আচ্ছা, এই উদ্যোক্তা তৈরির কথা বলছেন, এই উদ্যোক্তা তৈরির করার জন্য আসলে আর কি কি করা যেতে পারে? ইমরান ফাহাদ থেকে একটু শুনে নিই, তারপর আবার শারমিন আক্তারের কাছে যাব। Sure. আমি রিসেন্টলি আমরা একটা আমাদের
একটা ইনিশিয়েটিভের কথা বলবো। এটা হচ্ছে আইসিটি ডিভিশনেরই একটি প্রজেক্ট আছে, আইডিয়া প্রজেক্ট, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি। সো ওইটার থেকে এবং স্টার্ট আপ বাংলাদেশের সহযোগিতায় একটা প্রজেক্ট হচ্ছে, একটা রিয়ালিটি শো হচ্ছে বিগ, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, যেখানে মানে গ্র্যান্ট দেওয়া হবে হচ্ছে হলো বাংলাদেশ থেকে যারা স্টার্ট আপ যারা পার্টিসিপেট করছে, এবং যে যে নাম্বার ওয়ান হবে সেরাদের সেরা, দে উইল গেট $100,000 গ্র্যান্ট, $1,00,000 গ্র্যান্ট পাবে। এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটিস আমাদের উদ্যোক্তাদেরকে সামনে ইন্সপায়ার হওয়ার জন্য, এবং আমরা প্রাউডলি বলতে চাই উই আর ইন টপ 65 রাইট নাও অ্যান্ড we are competing for this big Bangabandhu innovation grant, Bangabandhu janmashatobarshiki upolokkhe ei project ta hocche. So ei dhoroner project gulo kintu choloman ache. So amader je uddokta ba amader jara torun jara ache tara jara dekhche tader dorkar hocche ei dhoroner initiative gulo sathe kibhabe connect kora jay tader idea guloke, ebong ei idea guloke bastobayon korar jonno kintu amader desher sarkar onek বন্ধুভাবাপূর্ণ আমি বলতে পারি, কারণ এটার বেনিফিট আমরা পেয়েছি। সো আমরা চাই যে সবাই এগিয়ে আসুক, সো দ্যাট লাইক আমাদের যে ইকোসিস্টেমটা আরও ডেভেলপ হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চাকরি খোঁজার থেকে চাকরি দেওয়ার প্রতি একটি দেওয়ার প্রতি আমরা আরও কিভাবে কাজ করতে চান? ইনস্পায়ারিং বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের একটা সোশ্যাল নেটওয়ার্ক। তো সোশ্যাল নেটওয়ার্ক বলতে আমরা যা বুঝি এটা কিন্তু এই সোশ্যাল নেটওয়ার্ক থেকে একটু ব্যতিক্রম। আমরা এটাকে একটা সোশ্যাল ফিনটেক প্রজেক্ট বলছি, যেটার থ্রুতে আমরা মানুষের সোশ্যাল টাইমটাকে মনিটাইজ করব। সো কিভাবে মনিটাইজ করব ওই ব্যাপারটা আমি একটু ডিসকাস করব, যেটার থ্রুতে আমাদের যারা উদ্যোক্তা তারা বেনিফিটেড হতে পারে ইনকামিং ডেইজ। শাকিল আপু যেটা বলছিল যে ওই কানেকশনের যে বা ব্রিজিং এর যে ব্যাপারটা, যে ব্রিজিং এর ব্যাপারটা আমরা খুব ইজিলি করতে পারি আমাদের ওয়েবসাইটের থ্রুতে বা আমাদের অ্যাপের থ্রুতে। উই আর লাইভ উইথ 100,000 প্লাস ইউজার্স, অ্যাক্টিভ ইউজার্স, এবং আমরা যেটা জিনিসটা বলি যে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করতে যাচ্ছি যারা ইন্সপায়ারিং কমিউনিটি। কারণ আমরা যে এখন সোশ্যাল মিডিয়াতে সচরাচর যেসব কন্টেন্ট দেখি, এই কন্টেন্টগুলো কিন্তু নেগেটিভ কন্টেন্ট, ভাইরাল কন্টেন্ট, বা দেখা যাচ্ছে যে আমাদের মেন্টাল হেলথের জন্য অনেকাংশে খুব একটা খারাপ প্রভাব ফেলে আমরা যেটা দেখছি। সো আমরা যেটা ওপেনলি বলি যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক টিকটক অ্যান্ড আদার নেগেটিভ নিউজ মুক্ত, যেটার থ্রুতে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট এবং ইন্সপায়ারিং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাই, যেটার থ্রুতে আমাদের দেশে যারা আপকামিং উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে চায় তারা একটা প্ল্যাটফর্ম পাবে টু শেয়ার দেয়ার প্রোডাক্ট, শেয়ার দেয়ার আইডিয়া। আমাদের ওয়েবসাইটে, আমাদের অ্যাপে আমাদের নিজস্ব মার্কেট প্লেস আছে, এবং এই মার্কেট প্লেসের থ্রুতে কিন্তু যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা তাদের কাস্টমার বা তাদের যারা টিজি তাদের কাছে পৌঁছাতে পারে খুব কম সময়ে, কারণ আমরা ডেডিকেটেডলি বাংলাদেশের জন্য বিল্ড করা। সো আমাদের ওই ব্যাপারটা ইজিলি কাজ করে, যে KYC থেকে শুরু করে অথেন্টিসিটি, ওই ব্যাপারগুলো আমরা ফোকাস করে উদ্যোক্তাদের সাথে তাদের যে টার্গেট মার্কেট তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি, এবং সামনের সময় আরো ব্যাপকভাবে আমরা বিভিন্ন ধরনের কমিউনিটি এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ধরনের ইনিশিয়েটিভ গুলো সামনে নিব, যেটার থ্রুতে আমাদের উদ্যোক্তারা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে।